প্রথমে এই নিচের দিকটা মেঘের মতো মিডিয়াম ইয়েলো দেবে, একদম সুন্দর করে বর্ডার মেনটেন করে পুরো মিশিয়ে করে ছেড়ে দিয়ে চলবে না, একদম কোনো হোয়াইট থাকা চলবে না, পুরো মিশিয়ে দেবে। হয়ে গেল। এবার ওপরের ভাগটা স্কাই ব্লু হবে, পুরো লাইট ব্লু ওরকম মিশিয়ে সুন্দর করে একদম ধরে 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 করতে থাকো। ব্যাস, দারুন দারুন। এইবারে এই বুস্টটা হবে ডার্ক গ্রিন সিম্পল, তারপরে পরে পুরশিয়ান ব্লু দেবো নিচের দিকে। ব্যাস হয়ে গেল। এবারে গ্রাউন্ডে এই লেডি বাগগুলো ছেড়ে ছেড়ে গ্রাসগুলো ছেড়ে পুরো লাইট গ্রিন করে দেবে একদম স্মুথলি, যেরম ইচ্ছা করতে পারো কিন্তু কোনো হোয়াইট থাকা চলবে না, একদম ধরে ধরে পুরো আস্তে আস্তে করে দাও, একদম সুন্দর দেখেছো, ব্রাইট যাতে হয়, একদম কোনো ফাঁকা রাখা চলবে না, ধরে ধরে করবে একদম, গ্রাসে ঢোকে না যেন, বিশেষ করে লেডি বাগ আর এইগুলোতে ঢোকে না যেন, গ্রাসে তাও ঢুকতে পারে, গ্রিন হবে তো তাই। ব্যাস আস্তে আস্তে করে দেবে, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি ফাস্ট করে, তোমরা আস্তে আস্তে করবে কিন্তু একদম কোনো তাড়াহুড়ো করবে না। এইবারে এই সুরের মতো গ্রাসটাতে ডার্ক গ্রিন করে দেবে সিম্পল, সব থেকে ডার্ক যেটা আছে। ব্যাস কমপ্লিট। এইবার পরেরটায় দেখাবো, এইটাতেও গ্রিন করে দেবে একদম সুন্দর করে, কোনো ছাড়া যাবে না, ধরে ধরে বেঁকে তেড়ে না যায়, ধরে ধরে আউটলাইন মেনটেন করে সুন্দর করে করবে একদম। ব্যাস এইবারে চলে আসো এই নিচের গ্রাসগুলোতে, নিচের দিকে ডার্ক গ্রিন দেবে, দেখো এরকম আপ ডাউন করে করে ডার্ক গ্রিনটা দেবে, ডার্ক গ্রিনটা হয়ে গেলে এদিকেটা করে নিতে পারো, আগে ডার্ক গ্রিন দুটোতেই করে নিলে আপ ডাউন করে নেবে, এক লেভেলে না যায়, গ্রাসের উপরের দিকেও ঢুকবে। তারপরে এই লেমন ইয়েলো দিচ্ছ, লেমন ইয়েলোটা ভালো লাগছে না, মিডিয়াম ইয়েলো দেবে, মিডিয়াম ইয়েলোটা দেবে তাহলে ভালো লাগবে, দেখবে মিডিয়াম ইয়েলোটাও যদি ভালো না লাগে তখন ডার্ক ইয়েলো, একটা ডিপ ইয়েলো আছে ওইটাও দিতে পারো, ডিপ ইয়েলোটা দিলে। এবার এখানে ডার্ক ব্লু দিয়ে একটা সাইডে পুরো গ্রাসের দুটো আউটলাইন করবে না, একটা সাইডে, যে কোনো তোমরা দুটো সাইডেও আউটলাইন করতে পারো ইচ্ছা হলে। এবার ওপরে বুশের নিচের দিকে একটু ডার্ক ব্লুটা দিয়ে দেবে তাহলে ফুটে উঠবে। এবার রেড দিয়ে, রেড দিয়ে দু চারটে বার্ট করে দেবে। ব্যাস এইবারে রেডের কাজ সুন্দর করে ভালো রেড দিয়ে ধরে ধরে লেডি বার্কটা করতে হবে, ব্ল্যাক স্পটগুলোকে ছেড়ে, একদম ব্ল্যাক স্পটগুলোকে ছেড়ে পুরো রেড করে দেবে, কোনো ছাড়া যাবে না, স্পটগুলোতে ঢুকে না যায়, একটু ধরে ধরে করবে তাহলে না ব্ল্যাক করতে অসুবিধা হবে। এই লেডি বার্কটাও করে দিলে সুন্দর লাগে, বেশ রেড কালারের তাই না, স্পটগুলোকে ছেড়ে ছেড়ে অবশ্যই। স্পটগুলো দেখো সব সার্কেল নেই, সামনে সার্কেল, সাইডগুলোতে ওভাল টাইপের। এইবার ব্ল্যাক দিয়ে মাথা করে দেবে, সুর করে দেবে। ব্যাস এটাতে তো পা নেই, আর এই স্পটগুলো তো ব্ল্যাক হবেই, একটা মাঝখানে দাগ দিলে এটাতে, স্পটগুলো পুরো ব্ল্যাক দিয়ে দিলে গোল গোল করে হয়ে গেল। এইবারে এটাতেও তাই হবে, ব্ল্যাক সুর, ব্ল্যাক মাথা, ব্ল্যাক মুখ, শুধু একটা চোখের জায়গাটা হোয়াইট ছেড়ে রাখবে, দেখো এরকম হোয়াইট ছাড়া, দেখো
এবার তলায় একটা বর্ডার দিলে ব্ল্যাকের, পাগুলো ব্ল্যাক করে দিলে, এক্সট্রা পা ওই দিক দিয়ে মুখের ওখান দিয়ে বেরোলো, ওটা দেখা যাচ্ছে ওরমভাবে। এবারে এইগুলো স্পটগুলো করে দিলে, ব্যাস সুন্দর, খুব ইজি, ভালো করে করবে একদম ধরে ধরে। এবার ব্ল্যাক দিয়ে একটু ফেন্স করে দিতে পারো, দেখো ভালো লাগবে। এই ওয়ান টু, এদিকে একটা থ্রি ছোট, এরকম দুটো দিয়ে দিলে ব্যাস কমপ্লিট, ভালো করে করবে।